Hello everyone, welcome to another video. Bangladesh has been announced their 16 member squad against Team India. So dekhi ke ke ache. Nazmul Hasan Shanto captain, Fatmal Islam, Jakir Hasan, Omil Haq, Mushfiqur Rahim, Saqib Al Hasan, Liton Dash, Mehdi Miraj, Jakir Ali, Taskin Ahmed, Hassan Mahmud, Nahid Rana, Azul Islam, Joy, Naim Hasan ebong Khaled Ahmed. Amar kache team ta balance mone hoyeche, but I really wanted Shariful to be in the team. And another thing, I was surprised je Jakir Ali je T20 te bhalo khele take ki টেস্টের জন্য কল আপ করা হয়েছে। পাকিস্তানে তিনি এই দলের হয়ে ভালো খেলেছে, তাই জন্য হয়তো তাকে টিমে সিলেক্ট করা হয়েছে। বাংলাদেশ এই টিমটাকে নিয়ে কত দূর এগোতে পারে, এবং ইন্ডিয়ার মাটিতে যেহেতু খেলা, আমাদের স্পিনার হিসেবে তাইজুল আছে, সাকিব আছে, আই হোপ যে পিচ কন্ডিশন অনুযায়ী দল একটা ভালো টিম সিলেক্ট করবে 11 জনের, এবং দেখা যাক যে এই টিমটা কত দূর এগোতে পারে। এবং এখানে কিছু চ্যালেঞ্জেস আছে যে নাজমুল হাসান শান্ত, তিনি কিন্তু ক্যাপ্টেন হয়ে ভালো নক খেলতে পারছেন না, তাকে একটু স্টেবল খেলা খেলতে হবে, এবং কন্টিনিউয়াস পারফর্ম করতে পারলে তিনি কিন্তু অনেকদিন বাংলাদেশের হয়ে খেলতে পারবে। সো এখন দেখার পালা যে ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়ার সাথে আমরা কেমন খেলি। তাছাড়া ওপেনিং এ সাদমান, যিনি কিনা পাকিস্তান দলে টপ ইলেভেনে চান্স পাওয়ার কথা ছিল না, জয়ের কথা ছিল, সেই স্থানে জয় কিন্তু ইঞ্জুরি হয়ে যায় এবং সাদমান প্রথম ইনিংসে 91/90 একটা স্কোর করে, এবং সেখানে কিন্তু মোটামুটি তার জায়গাটা 11-তে পাকাপোক্ত হয়ে গেছে। আসলে ভাগ্য ক্রিকেটে এমন একটা বিষয়, আর সব থেকে বড় বিষয় হচ্ছে কনসিস্টেন্সি এবং পারফরমেন্স, বোথ আর ভেরি ইম্পর্টেন্ট। এবং আমাদের দেখতে হবে যে আমাদের বর্তমানে কারা কারা ফর্মে আছে, যারা ফর্মে আছে দেশ এবং দলের প্রয়োজনে তাদেরকে টপ ইলেভেনে চান্স দিতে হবে। এন্ড আই হোপ যে একটা ভালো কম্বিনেশন কিন্তু আমরা নিয়ে নামবো, এবং বাংলাদেশ ভালো একটা ফাইট ইন্ডিয়ার সাথে করবে, এবং আমি আশা করছি যে বাংলাদেশ খুব ভালো খেলবে। এবং আমি সত্যি কথা, আমি ফ্যাক্টে বিশ্বাস করি, আমি চাই অ্যাটলিস্ট বাংলাদেশ যেন সেখানে যেয়ে ড্র করুক, কারণ ইন্ডিয়ার যে টিম এটা খুবই হার্ড অ্যান্ড টাফ। সো আমি অতিরঞ্জিত কোনো কথা বলতে চাচ্ছি না, অ্যাজ এ সাপোর্টার, অ্যাজ এ ক্রিকেট লাভার, আই ওয়ান্ট দেম টু প্লে গুড ক্রিকেট, দেম প্লে ইন দ্য ফিল্ড, অ্যান্ড আই হোপ দে উইল ব্রিং আস সামথিং টু জয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, আই এম ফাহিম, লিভিং ফ্রম কি করা যায়। আসসালামু আলাইকুম।